হাঁটা শেখার আগেই মার্শাল আর্টের কৌশল রপ্ত করেছে জোশুয়া গালভাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 বছর বয়সী এই শিশুর চমৎকার সব ভিডিও ভাইরাল। সুপার কিড খ্যাত জোশুয়াকে অনুসরণ করছে লাখ লাখ মানুষ। আরো জানাচ্ছেন কুশল ইয়াসির। মাত্র 7 মাস বয়স থেকেই পেশাদারদের মতো লাথি দেওয়া শুরু করে। 8 মাস বয়স থেকেই নিয়মিত ট্রেনিং করে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেয়া শিশু জোশুয়া। ছেলের কৃতিত্ব দেখে বাবা মা ভিডিওগুলো প্রকাশ করে আসছিলেন, তা দেখে মুগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। Oh, let's see the grape. Okay. জোশুয়ার বাবা তায়কোয়ান্দো মাস্টার সিজার গালভাও বিশ্বমঞ্চে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করেছেন, জিতেছেন অসংখ্য খেতাব, বর্তমানে বাস করছেন যুক্তরাষ্ট্রে, সেখানে মার্শাল আর্টের ট্রেনিং দিচ্ছেন। 2013 সালে ফিটনেস এক্সপার্ট অব দ্য ইয়ার ক্যাটাগরিতে জিতেছেন প্রেসিডেন্ট গোল্ড মেডেল। আপনি যখন দেখবেন শিশু হাঁটার আগেই লাথি দিচ্ছে, তখন আমার মাথায় এলো যে সে মার্শাল আর্ট পারবে, বাবার পথেই হাঁটছে। সন্তানকে নিয়ে মুগ্ধ বাবা সিজার গালভাও জোশুয়ার বিশেষত্বগুলো তুলে ধরলেন তিনি। তার ভেতরে সেই সামর্থ্য রয়েছে, সবচেয়ে শক্তির জায়গাটি হচ্ছে নিয়ন্ত্রণ। লাথি মারার আগে দূর থেকে নিজের লক্ষ্য নির্ধারণ করে নিতে পারে। দীর্ঘদিন ধরে আমি ছোট বড়দের ট্রেনিং দিয়ে আসছি, শিশুদের মধ্যে আমার দেখা জোশুয়াই সবচেয়ে সেরা। সুপার কিড খ্যাত জোশুয়ার দৈনন্দিন রুটিনও জানালেন বাবা। ঘুম থেকে উঠে সাধারণ শিশুদের মতো স্বাভাবিক খাবার খায়, তারপর লাথি দেওয়ার অনুশীলন করে। ও নিজেই চলে আসে অনুশীলনে, লাথির পর আমরা ফাইটিং করি। ছোট্ট এই ফাইটারের মাও তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট। তিনি মনে করেন গর্ভাবস্থায় অনুশীলন চালিয়ে যাওয়ায় প্রভাব পড়েছে সন্তানের উপর। আমি যখন গর্ভবতী ছিলাম তখন অনুশীলন চালিয়ে যাই, নিয়মিত ব্যায়াম করতাম, যার প্রভাব জোশুয়ার মধ্যে রয়েছে। বিশ্বে বিভিন্ন গণমাধ্যমে সুপার কিডকে নিয়ে সংবাদ প্রকাশ হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছে অসংখ্য ভিডিও। শুধু টিকটক অ্যাপেই 2 বছর বয়সী এই শিশুকে 13 লাখের বেশি মানুষ অনুসরণ করেন। কুশল ইয়াসির, RTV। Why? Please. Oh my God, you hurt me.